ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা খুব ভালো একটি জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো আমাদের যে এসএসসি যে এক্সাম হয় সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, সেটা নোটিফিকেশান এসে গেছে। তো এটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে এটার ভ্যাকেন্সিটা আসবে। তো আমাদের ফাইনালি ভ্যাকেন্সিটা এসেছে, ঠিক আছে। তো এটা হলো আমাদের নোটিশটা, নোটিশ অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। এটা আমাদের এসএসসির ওয়েবসাইটে আসলে তোমরা পেয়ে যাবে। তো এটা হলো আমাদের ডিটেলস, যে পিডিএফটার মধ্যে সব দেওয়া আছে। তো এটা হলো আমাদের সিজিএল এর নোটিফিকেশানটা। অনলাইন অ্যাপ্লিকেশান আমাদের 3/4/2023 থেকে স্টার্ট হয়ে গেছে, মানে গতকাল থেকে। তো 3/5/2023 অবধি চলবে, মানে আমাদের হাতে এক মাস টাইম রয়েছে। এপ্রিল মাসের পুরোটা টাইম পাবো, মে মাসের আমাদের 3 তারিখ অবধি চলবে, ঠিক আছে। তো দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান 3/5। তো এখানে ফুল ডিটেলস দেওয়া আছে কবে কী দিতে হবে। দেখো টেন্টেটিভ শিডিউল অফ টায়ার 1, যে কম্পিটিটিভ কম্পিউটার বেস টেস্ট হবে আমাদের টায়ার 1-এর, সেটা জুলাই হবে, ঠিক আছে। আমাদের তাহলে এপ্রিল মে জুন 3 আমাদের টাইম হাতে রয়েছে। আর যেটা টায়ার 2 এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান, সেটা টু বি নোটিফাই আমাদের দেওয়া হবে যে প্রথম টায়ার 1 হওয়ার পরে, ঠিক আছে। এখন আর ইন্টারভিউ নেই, এখন টায়ার 1 টায়ার 2 তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান ডাইরেক্ট জব, ঠিক আছে। তো এখন পুরো সিলেবাসের যে রিক্রুটমেন্ট প্রসেসটা চেঞ্জ করেছে সিজিএলের, তো এটা খুব ভালো হয়েছে। ওখানে কোনো ইন্টারভিউ নেই, যার যত ভালো না মার্ক পাবে সেটার উপর কোনো ঘোটালার কোনো এখানে প্রশ্নই ওঠে না, ঠিক আছে না। তো দেখো পোস্টগুলি দেখানো, ডিটেলস অফ দ্য পোস্ট যেগুলি এসএসসি সিজিএলের মাধ্যমে নেওয়া হয়। পে লেভেল 8-এর মধ্যে যে স্যালারি স্ট্রাকচার থাকে হিউজ, 47 to 1,51,000 যারা থাকে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। তারপর লেভেল 7-এর মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তারপরে ইন্টেলিজেন্স ব্যুরোর মধ্যে সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিসের মধ্যে কোথায় কোথায় হবে, রেলওয়ের মধ্যে হবে, যে কোনো সেকশন অফিসার নেওয়া হয়, ঠিক আছে। এখানে 44,000 থেকে 1,42,000, তো এগুলি দেখে নেবে কী কী নেওয়া হয়। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পোস্ট যেগুলি রয়েছে সব ডিপার্টমেন্টের, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের জব এটা একটা ড্রিম জব, ঠিক আছে। সবাই একটা আশা থাকে এসএসসি জেলা জব করার জন্য। এজ লিমিটটা দেখে নেবে, এখানে দেওয়া আছে সাইটের মধ্যে। পিডিএফটা আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, ওখানে পেয়ে যাবে। লেভেল 6-এর মধ্যে কী কী পোস্ট রয়েছে, প্রচুর পোস্ট। তো দেখো ভ্যাকেন্সিটা মোটামুটি এর আগেরবার যেটা ছিল মোটামুটি 7,500 মতো আশা করা যায় এবারও, এবার যেটা আগেরবার ছিল, ঠিক আছে। তো এরকমই থাকবে, 7,000-এর উপরেই থাকবে ভ্যাকেন্সি। আর পোস্টগুলি দেখে নেবে ভালো করে। আর যেটা আমাদের মেইন ইম্পর্টেন্ট জানা দরকার, আমাদের এখানে এজ রিলেক্সেশন রয়েছে, যেটা আমাদের এসএ বা আমাদের যে রিলেক্সেশন রয়েছে এসএসটিদের, ওইটা এখানে ফলো করবে, ঠিক আছে। 18 থেকে 27 বছর এজ লিমিট যেটা রয়েছে, তারপর 20 থেকে 30, কোন কোন ক্যাটাগরির মধ্যে সব এখানে দেওয়া আছে। তো রিলেক্সেশন যেটা বলেছি 5 ইয়ার থাকবে এসসি এসটিদের জন্য, ওবিসি 3 ইয়ার্স, পিডাব্লিউদের জন্য 10 ইয়ার্স, ঠিক আছে। তো এটা তোমরা দেখে নেবে। তারপর আমাদের জানা দরকার যে আমাদের কোয়ালিফিকেশানটা কীরকম থাকা দরকার। দেখো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, সেটা ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। তো তারপর কী কী ডিপার্টমেন্ট হলে তোমরা ডিজারেবল থাকবে সেটা দেখা আছে। তারপর 12 পাসের জন্য রয়েছে 60% মার্ক ইন ম্যাথমেটিক্স অ্যাট 12 স্ট্যান্ডার্ড লেভেল, ওর ব্যাচেলার ডিগ্রি এনি সাবজেক্ট হলেও তোমরা ফিল আপ করতে পারবে, যেটা ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট 60% মার্ক ইন মাধ্যমিক ইন ম্যাথমেটিক্স অ্যাট 12 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো ব্যাচেলার ডিগ্রি হতে হবে সিজিএলের মধ্যে 12 বছরের, 60% লাগবে, যেটা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য, ঠিক আছে। তো এইভাবে বাকি সবগুলি পোস্ট দেওয়া আছে, দেখে নেবে। ব্যাচেলার ডিগ্রি মেনলি ব্যাচেলার ডিগ্রি হতে হবে, এটা মনে রাখবে সিজিএল পরীক্ষার জন্য। সিএইচএসএলের জন্য আমরা 12 পাস হলে আমরা ফিল আপ করতে পারি। হাউ টু অ্যাপ্লাই ssc.nic.in, এটা আমি দিয়ে দেবো লিঙ্কটা, ওইখানে লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে। এখন তো স্টার্ট হয়ে গেছে, এখন থেকে স্টার্ট করে দাও, যারা যাদের এক্সাম দেওয়ার জন্য বসে রয়েছে, ঠিক আছে। তো ফি একটা নেবে, সামান্য 100 টাকা থাকবে, এটা তোমাদের দিতে হবে। তারপরে যেটা আমাদের জানতে হবে সেটা হলো কোথায় কোথায় এক্সাম হবে। আমাদের ত্রিপুরাতে এক্সাম হবে, আমরা আমাদের আগরতলাতে, সেটা হিস্টোর রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে আমাদের ত্রিপুরাতে এক্সাম সেন্টার, তো ওগুলো থাকবে, আমরা কোনো প্রবলেম নেই এক্সাম সেন্টার নিয়ে। আর দেখো টায়ার 1 টায়ার 2 প্রথমে দুটোই কম্পিউটার বেস টেস্ট হবে। প্রথমে টায়ার 1 কোয়ালিফাই সবার জন্য, এটা হলো সিলেবাসটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কত কত থাকবে তোমাদের যে যে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 25 মার্কস, জেনারেল অ্যানোস থেকে 25 মার্ক, তারপরে কন্টিটিভ অ্যাপটিউড থেকে 25, ইংলিশ কম্পিটিশন 25, ঠিক আছে। তো এটা হলো আমাদের 1 আওয়ার টাইম থাকবে, 1 আওয়ার 20 মিনিটস, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট ওদের জন্য, ঠিক আছে। তো
25 নাম্বার অফ কোশ্চেন ম্যাক্সিমাম মার্ক 50 ঠিক আছে তো এটা থাকবে তোমাদের টায়ার 1 এইভাবে এইভাবে তারপরে যেটা হবে এটা মেইনলি এমসিকিউ টাইপ টিক মার্ক করবে ঠিক আছে প্রতি কোশ্চেনে 0.50 মার্ক রং অ্যানসারে কাটা যাবে তো এটা থাকবে নেগেটিভ মার্কিং থাকবে তারপর টায়ার 2 যারা টায়ার 1 কোয়ালিফাই করবে সবার জন্য থাকবে টায়ার 2 এর মধ্যে পেপার হবে প্রথম পেপারে তোমাদের সেকশন ওয়াইজ থাকবে 2 ঘন্টা 15 মিনিট টাইম এখানের মধ্যে ম্যাথমেটিক্স থাকবে রিজনিং থাকবে ইংলিশ থাকবে পেপার তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ঠিক আছে চারটা তোমার দিতে হবে সেকশন 1 সেকশন 2 ভাগ করে দিয়েছে মডেল অনুযায়ী দু পেপার হলে এগুলি থাকবে টাইম থাকবে একটা পার কোশ্চেন 3 মার্ক করে 60টা কোশ্চেন 180 মার্ক ঠিক আছে ম্যাথমেটিক্স আর রিজনিংয়ের মধ্যে সেমভাবে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তিনটা করে কোশ্চেন পার কোশ্চেন 3 মার্ক করে 70 কোশ্চেন 210 মার্ক তো জেনারেল অ্যাওয়ারনেসটা আগে ছিল না তো এখন এটাকে নতুন করে অ্যাড করা হয়েছে তারপর যেটা থাকবে সেকশন 3-তে কম্পিউটার নলেজ মডিউল তো এখানে 20 কোশ্চেন থাকবে 3 মার্ক করে 60 মার্ক তো এটা তোমাদের এটাও তোমাদের সেকশনে থাকবে ঠিক আছে সেকশন 3 পেপার 1 এর মধ্যে তো সেকশন 2 সেকশন 1 এর মধ্যে ম্যাথমেটিক্স রিজনিং সেকশন 2 এর মধ্যে ইংলিশ জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার থাকবে ঠিক আছে কম্পিউটার নলেজ তারপরে থাকবে যেটা ডাটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল এটা সবার জন্য ম্যান্ডেটরি এটা তোমাদের পাস করতে হবে এটা পাস না করলে কিন্তু হবে না ঠিক আছে তো এটা তোমাদের ডাটা এন্ট্রি এটা স্পিড টেস্টটা তোমাদের কোয়ালিফাই করতে হবে তারপরে পেপার 2 যাদের এটা সবার জন্য নয় যারা স্ট্যাটিস্টিক বা জেনারেল স্টাডি ফাইন্যান্স যারা রয়েছে যারা অ্যাকাউন্টিংয়ের জন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে এর জন্য তো ওইটির জন্যই এই এক্সামটা হবে পেপার 2 পেপার 3 বাকিদের জন্য এটা দিতে হবে না ঠিক আছে এদের পর্যন্ত হলই হবে ঠিক আছে পেপার 1 অনলি তো এটাই ছিল পেপার 1 পেপার 2 পুরোটা কাহিনী তো মেনলি আমাদের যে একটা 1 পেপারই এক্সাম হবে ঠিক আছে তো আর কোনো কিছু নেই ইন্টারভিউ প্রসেস নেই এখন প্রসেসটা আরও ইজি করে দিয়েছে ঠিক আছে তবে কিন্তু যে সিলেবাসটা এখানে দেওয়া আছে আগের মধ্যে সিলেবাস সেটা দেখে নেবে পিডিএফে আছে কি কোন কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসবে তো এটা ছিল মেন আশা করি আজকের ভ্যাকেন্সিটা তোমাদের ভালো লাগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে এ বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকুন নমস্কার